হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি আজকে এখানে তেল ছাড়া পাস্তা কিভাবে খেতে হয় সেটা দেখাবো আপনাদের। এখানে দেখুন, আমি কিন্তু পাস্তা সেদ্ধ করে নিয়েছি, শুধুমাত্র সাদা পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছি পাস্তাটাকে। তো এটাকে আমি তেল ছাড়া আজকে খাবো। তো কিভাবে খাবো আপনাদের দেখাচ্ছি। তো এখানে প্রথমে আমি একটি গামলা নেব, তো ওটাতে আমি পাস্তাটা দিয়ে দেব। এবার পাস্তাটার উপরে আমি অর্ধেকটা পরিমাণে পেঁয়াজ কুচি দেব। পেঁয়াজটা একটু বড় সাইজের, এই কারণে অর্ধেকটা পরিমাণে পেঁয়াজ কুচি দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো এখানে ধনে পাতা কুচি করা দিয়ে দিচ্ছি। এটাতে আমি লেবুর রসটা দেব। এখানে আমি লেবু নিয়েছি, অর্ধেকটা পরিমাণে লেবু নিয়েছি। একটা লেবুর অর্ধেকটা দুই ফালি করে নিয়েছি, এক ফালি কিন্তু এই যে দিয়ে দিলাম। তো এটাতে আমি এখন দেখুন পাস্তার যে মশলাটা থাকে, পাস্তার ভিতরে যে মশলাটা থাকে ওটাকে দিয়ে দেব। আমি আগে এটাকে একটু মশলাটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। এখানে আমি একটা সেদ্ধ ডিম কুচি করে নিয়েছি, যেহেতু আমি আজকে তেল ছাড়া পাস্তাটা তৈরি করব। তো এখানে সিদ্ধ ডিম কুচি করে নিয়ে ওটার উপরে আমি একটু স্লাইসার দিয়ে কুচি করে নিয়েছি। তো ওটার উপরে আমি একটু দেখুন বন্ধুরা, ম্যাগি মশলা ছড়িয়ে দিয়েছি। তো ডিমটাকে আমি দিয়ে দেব পাস্তাটার ভিতরে। একটা সেদ্ধ ডিম, তো যেহেতু আমি অর্ধেকটা পরিমাণে লেবুর রস দেবো, এই কারণে কিন্তু আমি এখানে একটা এক প্যাকেট ম্যাগি মশলা ইউজ করব। তো অর্ধেকটা লেবুর কিন্তু চার ভাগের এক ভাগ লেবু কিন্তু আমি আগেই দিয়ে নিয়েছি। এবার আমি বাকি অর্ধেকটা লেবুও দিয়ে দেবো। দেখুন এভাবে করে অর্ধেকটা লেবু দুই ফালি করে নিয়েছিলাম, তো বাকি অর্ধেকটা লেবুটাও দিয়ে দেবো ম্যাগি মশলাটা দেওয়ার পরে। আমি আর একটু নেড়ে নেব। এটার উপরে আমি সয়া সস দেব এক টেবিল চামচ পরিমাণে। দেখুন বন্ধুরা, এখানে আমি দুই রকমের, এখানে এটা হচ্ছে থাই চিলি সস, এটা থাই চিলি সস। তো এটাকে আমি দিয়ে দেব পাস্তাটার ভিতরে। আর এটা হচ্ছে গিয়ে টমেটো সস। টমেটো সস চাইলে আপনারা আরো একটু বাড়িয়ে দিতে পারেন। বন্ধুরা এখানে দেখুন পাস্তাটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো এটাকে আমি এখন প্লেটে করে তুলে নেব। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু সিদ্ধ পাস্তাটা
সেদ্ধ পাস্তাটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো এটা কিন্তু তেল ছাড়া পাস্তা খাবো আজকে আমরা। তো এই পাস্তাটা খেতে খুবই সুস্বাদু, এবং যারা ডায়েট করে তেল ছাড়া খাবার খেতে চায় তাদের জন্য বেশি ভালো। তো তেল দেইনি তার জন্য যে সিদ্ধ পাস্তাটাকে আমি আবার চুলায় রান্না করিনি এই কারণে যে খাওয়া যাবে না তা না, সিদ্ধ পাস্তাটাকে রান্নার থেকে এই যে তেল ছাড়া যে আমি এভাবে তৈরি করে নিয়েছি এটা খেতে খুবই সুস্বাদু। আপনারা অবশ্যই অবশ্যই বাসায় একবার তৈরি করে খেয়ে দেখবেন, খুবই সুস্বাদু একটি রেসিপি। তো এই ছিল আমার আজকের রেসিপি, তেল ছাড়া পাস্তা খাওয়ার পদ্ধতি।